কোনো কোরআন হাদিসের কোথাও কি কথা আছে যে কবরে গেলে বা আল্লাহ পাকে কিয়ামতের দিন দাঁড় করাইয়া এই কথা জিজ্ঞেস করবেন যে তোমাদের বিশ্ব আমির কে ছিল অথবা বিশ্ব সুরা কে ছিল? কিরে ভাই, কোনোদিন কোনো ওলামা একেরাম এটা বয়ান করছেন? তাইলে আজকে আমরা তবলিগের ভাইরা কেন এটার মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়লাম? ফরিয়া কেন আমরা তবলিগওয়ালারা ভাগ ভাগ হয়ে গেলাম? কেন একই মসজিদের মধ্যে দুই ভাগ হইলাম, একজনে আরেকজনে সালাম দিতে পারি না? যেটা আমরা ছয় নম্বরের ভিতরেও নাই, যেটা এটা তো শুধু তবলিগের আমির মানি সুন্নতের আমির, এটা আল্লাহ রাসূলের সুন্নত হিসাবে তরতিবের জন্য। জমাত শেষ, আমির আর এমারতি শেষ, তাই আমিরের তো অন্য মশলা আসতেছে। এখন দেখেন, আমরা দেশের মধ্যে স্বাভাবিকভাবে একটা কথা আম ভাইদের উপরে চালানো হয়েছে, কি বলে যে ইনাদের আমির কে, ইনাদের আমির কে, যেই জমাতের আমির নাই ইনাদের আমির হইল শয়তান। এইটা একবারে সারা বাংলাদেশ এখন তো ঘুরতেছি, তো এই আবহাওয়ার মধ্যে, এই পরিবেশের মধ্যে এই কথাটা চালানো হয়েছে। ভাই দোস্ত, আপনাদের খেদমতে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের আমির সাহেব কে ছিলেন আপনারা জানেন? পুরানোনা, এটার নাম কি? হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব। হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে বাংলাদেশের আমির সাহেব কে? আপনারা একটু বলেন, কেউ শুনছেন কারণ আপনি উনি বাংলাদেশের আমির? হ্যাঁ, তাইলে আমাদের এই ভাইরা যে কথা বলে ওনাদের কি হুশ আছে? তাইলে যেই ভাইরা বলতেছে ওনাদের আমিরই তো শয়তান হয়ে গেল, যেহেতু ওনাদের আমির নাই। হজরতজি ইন্তেকাল হয়েছেন 95 সালে, এরপরে হিন্দুস্তানের আমিরকে আমির বানাইবার তরতিবটা বলিয়ে দিয়েছেন আমাদের মুফতি সাহেব। এখন আপনারা বলেন যে হিন্দুস্তানের আমিরকে এই 15 সাল পর্যন্ত, তাইলে যদি ওনারার কথা ঠিক হয় তাইলে হিন্দুস্তানের আমিরও শয়তান, বাংলাদেশের আমিরও শয়তান। আর আমি বলবো যে শয়তানে তো ই পর্যন্ত ভালোই চালাইছিল, আপনারা শয়তান দৌড়াইতে যাই মার্কাজে মার্কাজে মারামারি কেন লাগাইলেন? আর কেন এই সারাটা বাংলাদেশ অশৃঙ্খল? পৃথিবীর বহু দেশে এরপর ঝগড়ার পরও আল্লাহ নিছে, কিন্তু কোথাও তো মারামারি করে নাই। তবলিগের লোকে কেন মারামারি করলাম? কেন ওলামাদের পিছনে, ওলামাদের মোকাবিলা আমরা দাঁড়াইলাম? এটা একটা শুনেন, আলহামদুলিল্লাহ আমাদের আমি শয়তান না। হজরতজির ইন্তেকালের পরে আমাদেরকে, আমাদের হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে আমাদেরকে সুরার জমাত বানাইয়া দেওয়া হয়েছে। এই সুরার সাথীরা কমছে আবার বাড়াইয়া দেওয়া হয়েছে, আরও কমছে মারা গেছে আরও বাড়াইয়া দেওয়া হয়েছে, এখন ছয়জনে ইয়া ঠেকছে। এনারা আমাদের সুরা, এনারা যেটা মশওয়ারা করিয়া আমাদেরকে সিদ্ধান্ত দেন, এইটা আমরা বাংলাদেশের তবলিগওয়ালার জন্য এটারে মানার নাম হইল এতাহাত। আলাদা অন্য দিক থেকে না এতাহাত, এটার নাম এতাহাত নয়, এটার নাম হইল ফিতনা, এইটারে এতাহাত করা। আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত করি আইছি, আমাদের কোনো ফিতনা হয় নাই। হিন্দুস্তানে কেন লাগলো? হিন্দুস্তানে জমাত বানাই দেওয়া হয়েছে হজরতজির ইন্তেকালের পরে, হজরতজির জীবন দশায় জমাত বানাইছেন, ওনারা সাইজনের উপরে জিম্মাদারি দিয়েছেন। ওনারা যখন সাথীরা কমছে ওনারা বাড়ান নাই, ওনাদেরকে বলা হয়েছিল বাড়াইবার জন্য, ইদরসে উদর করিয়া করিয়া বাড়াই বাড়াচ্ছি না না হইলে হয় চলবে, এই করিয়া করিয়া গেছে, ওনাদের মাইর লাগছে, ঝগড়া হয়েছে ওনাদের এখানে, আমাদের এখানে হয় নাই, আমরা এটারে ঠান্ডা আনছি। কাজে ইনারা যে বলে আমির নাই আমাদের, এই কথাটা কি ঠিক? কেউ এই কথা বললে আমরা ধুকায় পড়ব? দুই নম্বর কথা, আমরা নিজামুদ্দিন মানি না, এই কথাটা একটু ভালো করে বুঝেন ভাই দোস্ত, বিলকুল আমরা নিজামুদ্দিন মানি। হজরত মৌলানা জুবাইর সাহেব এবং মৌলানা রবিউল হক সাহেব, মৌলানা ফারুক সাহেব, মোহাম্মদ হুসাইন সাহেব, উমর ফারুক সাহেব, আরও যারা মৌলবীরা আমরা আছি সবই নিজামুদ্দিন মানি। মানি না যে তা না, একটা জিনিস শুনেন, হজরতজি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব, হজরত মৌলানা ইউসুফ সাহেব, হজরত মৌলানা হজরতজি এনামুল হাসান সাহেব, তিন হজরতজি যেই তরিকায় যেই নেহেজে যেই ধারায় তবলিক রেখে গেছেন এটার উপরে আমরা আমল করি, এর থেকে এগিয়ে সরি না। কেন জানেন? এটার একটা কারণ আছে, যেদিন হজরতজির ইন্তেকাল হইল এরপরে নয় জন হাজির ছিলেন, একজন হাজির ছিলেন একটু দেরি হয়েছে যাইতে, ওনার অপেক্ষা করছেন, উনি গেছেন পরে ওনারা বড় বড় দুইটা সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমেই এক নম্বর হইল, এই তিন হজরতজির পরে আমরা আর কোনো তবলিগের মধ্যে রদবদল করবো না, যেহেতু ওনারা সমস্ত ওলামা কেরামের সাথে পরামর্শ করিয়া ওনারা এই কামটারে তরতিবের উপরে রাখছেন, এটাতে কমানো বাড়ানো যাবে না, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, দুই নম্বর ফয়সলা ওনারা করছেন যে এই নিজামুদ্দিনের মার্কাজে সাইদ দেয়ালের ভিতরে আর কেউ বায়াত করতে পারবে না।
যার কারণে হজরত মৌলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী, হজরত শেখুল হাদিসেরও খলিফা এবং হজরত জিরো খলিফা, খেলাফত দুজনের পাইছেন। ওনার কাছে যখনই কেউ গেছে বলছেন যে ভাই মোশারা হয়েছে আর বায়াত করা যাবে না, আমিও সেই মোশারায় ছিলাম, কাজে আর এই নিজামুদ্দিন এই কাম হবে না, করবো না। আরও মাশায়েখ আছেন, ওনাদের কাছে যান, যাই ওনাদের থেকে ফয়সালা হাসিল করেন, আমার থেকে পরামর্শ নিয়েন। ভাই বুজুর্গ দোস্ত, এখন যদি আমরা নতুন কিছু বাড়াই, তবলিগের মধ্যে রদ বদল করি, তাইলে কি আমরা নিজামুদ্দিন মানছি? সুরার ফয়সলা তো আমরা বাদ দিলাম, এরপরে দেখেন কতগুলো কথা যেগুলা নতুন আবিষ্কার হয়েছে, এইগুলা যদি আমরা মানতে যাই তাইলে কোরআনও মানা হয় না, হাদিসও মানা হয় না, বিশাল সাংঘর্ষিক কথাবার্তা। যেমন একটা কথা দু একটা বলছি, যে মসজিদের বাহিরে, মসজিদ কি বাহের দাওয়াত দেনা খেলাফে সুন্নত হে, মসজিদের বাহিরে দাওয়াত দেওয়া সুন্নতের খেলাফ। আচ্ছা আপনারা বলেন এই কথাটা কতটুকু সত্য আর কতটুকু কোরআন হাদিস সম্মত হইল? নবীরা কি মসজিদের ভিতরে দাওয়াত দিচ্ছেন না বাহিরে? হযরত মূসা আলাইহিস সালাম যে ফেরাউনে দাওয়াত দিলেন, কোথায় দিছিলেন? মসজিদে। আচ্ছা এরপরে শুনেন, যেই সাহাবির হাদিস দিয়ে দলিল দেওয়া হয়েছে, এটার মধ্যে দুইটা জিনিস, যিনি এই হাদিস, যিনি আমলটা করছেন উনি মসজিদে মুসলমান হন নাই, উনি ওনার কবিলায় মুসলমান হইয়া মদিনায় আইছেন, তাইলে তো উনি মসজিদের ভিতরে দাওয়াত পান নাই, বাইরে পাইছেন, তাইলে তো উনি খেলাফে সুন্নত, ওনার হাদিস দিয়ে আর কি দলিল দেওয়া হবে? দুই নম্বর, ওনার হাদিস মসজিদে যখন আইছেন, আইয়া যখন ওনারা দেখলেন বলে তো বলেন যে কিচ্ছুই তো নাই, বলে কী দেখলা? বলে দেখছি তালিমের হালকা আর জিকিরের হালকা। তো এখানে সরা হাতান লব্জ হইল তালিমের হালকা এবং জিকিরের হালকা, এখানে এই হাদিস দিয়ে কেমনে দলিল দেওয়া হয় যে মসজিদের বাইরে দাওয়াত দেওয়া খেলাফে সুন্নত? এখন আপনারা কি বলেন ভাই যে আমরা এই সমস্ত কথা চালাইতাম বিদেশে? কি বলেন আপনারা? কোরআন হাদিস যে দিকে যায় যাক, নিজামুদ্দিন থেকে এক কথা বলা হয়েছে এটি আমরা চালাই দিব, এইরকম আরও যদি কইতে 50টা কইতে পারবো ইনশাল্লাহ, এদিকে যাওয়া যাইব না, সময় কম। এরপরে আর একটা কথা দেখেন, শুনেন পরিষ্কার বলি, বলে কি তবলিগওয়ালারা এখন আমাদের আম সাথীরা, আল্লাহ হজরত উলামায়ে কেরামকে যা যায় খায়ের দান করুক, উলামায়ে আহলে হক এটা না ধরলে বহু দূরে চলে যেত। বলে যে আমরা তবলিগ পাইছি এই নিজামুদ্দিন থেকে, এই জন্য কাকরাইল মানি না, কাকরাইল মানা যাবে না। আমি বলি যে না, আমরা তবলিগ নিজামুদ্দিন থেকে পাই নাই, আমরা কাকরাইল থেকে পাইছি। কি বলেন ভাই, বাঙালিরা কি নিজামুদ্দিন ওলাইয়া গাস্ত করছিল না খাকরাইলওয়ালা? খাকরাইল মসজিদে ভুকা কি হিন্দুস্তানওয়ালা রয়েছিল না হজরত মৌলানা মনির সাহেব দুই দিন ভুকা রয়েছিল? এই হজরত মৌলানা আশরাফ আলী সাহেবের হাতে ধরিয়া পয়সা জেব থেকে বাড়ি করতে পারে না, হাত ভরানো কারণ আগে পয়সা দিয়ে যাই হাত দাও, এই কুরবানিটা কে দিছিল? হিন্দুস্তানওয়ালা দিছে না বাংলাদেশওয়ালারা? তো এখন আপনারা প্রশ্ন করবেন যে খাকরাইলওয়ালায় কোথা থেকে তবলিগ পাইলো, হেরা তো নিজামুদ্দিন থেকে পাইছে। আপনাদের কাছে বিচার, এই কথাটা বলেন এটা কি নবীওয়ালা মেহনত না নিজামুদ্দিনওয়ালা মেহনত? তাইলে নিজামুদ্দিন কোথা থেকে পাইলো? হ্যাঁ ওনারা বলছেন মদিনার থেকে পাইছে, তাইলে যদি খাকরাইলে নিজামুদ্দিন থেকে পাইছে খাকরাইল বাদ, তাইলে নিজামুদ্দিনওয়ালায় পাইছে মদিনার থেকে, আর নিজামুদ্দিনও বাদ, নিজামুদ্দিনও মানতে পারবে না খাকরাইল না মানো মদিনা এখন দেখি। এরপরে ভাই দোস্ত, এই সমস্ত কথা অবাস্তব অবান্তর বলিয়া আমাদের ভাইদেরকে এইরকমভাবে হক থেকে সরাই দেওয়া হচ্ছে। আমরা দেওবন্দ থেকে তবলিগ পাই নাই, আমরা নিজামুদ্দিন থেকে তবলিগ পাইছি, সুতরাং দেও ওনার মানার দরকার নেই, এই কথা এই দেশের মুসলমানে বলে। হজরত জি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলহি উনি কোথায় পড়ছেন? হ্যাঁ উনি কার শাগিরদ? হজরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলী নওয়ারল্লাহ মারকাদাহুর শাগির। যখন হজরত জি ওনার কের মধ্যে আসতেন সবকের মধ্যে, তো উনি বলতেন যে ওনার থেকে আমার তো সে মোহাম্মদ ইলিয়াস সাহাবা কা বোয়া রাহা হ্যায়, ইলিয়াস থেকে সাহাবাদের খুশবু বাইরিতেছে। তো দুস্ত এখন শুনেন, এক তো হইল উনি দেওবন্দের শাগির, দুই নম্বর তবলিগের ছয় নম্বর যে আছে ভাই বুজুর্গ দুস্ত, এর মধ্যে একটা নম্বর একরামুল মুসলিমিন আছে না নাই? এটা হজরত জি মৌলানা ইলিয়াস সাহেবের কাছে ছিল একরামুল উলামা, এটা উনি একরামুল মুসলিমিন নাম রাখে নাই। আকাবিরিনে দেওবন্দ বলছেন যে এই নামটা বদলাও, নাইলে এক তবকা বা আসে আর বাকিরা বাদ পড়ে, তাহলে কী রাখতে হবে? বলেন যে এটা একরামুল মুসলিমিন, তখন হজরত জি এটার নাম রাখছেন একরামুল মুসলিমিন, দেওবন্দওয়ালা এটার নাম রেখে দিছে। ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য এই কথাটা বলা সম্পূর্ণ গলত যে আমরা নিজামুদ্দিন থেকে তবলিগ পাইছি দেওবন্দ থেকে ভাই নেই দেওবন্দ বাদ, এ কথা কইলে কি কথাটা ঠিক হবে রে ভাই তবলিগওয়ালারা? হ্যাঁ
তাইলে যেই ভাইরা বলে ওনারা গলত বলে। আরেকটা কথা বলে, বলে যে কি হয় যে ফতোয়া হইলে আমরা উলামারে জিজ্ঞাসা করবো, তবলিগের কথা তো আমরা কি করবো, আমরা সাথীরারে জিজ্ঞাসা করবো। ভাই দোস্ত আপনারা বলেন তবলিগের কামিটা কি দিন না দিন না? দিন যদি হয় উলামারে জিজ্ঞাসা করতে হবে, আর যদি বলেন যে না এটা দিন না, তাইলে রিক্সাওয়ালা তিনচিল্লাওয়ালা মুরব্বী আপনার থারে যাই জিজ্ঞাসা করেন। আর আর যদি বলেন যে এটা দিনের কাম, তাইলে অবশ্যই উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতে হবে, উলামাদের নিগরানিতে আমাদের কাম করতে হবে। এখন দেখেন এতদিন পর্যন্ত এখন আমাদের আর ওনাদের মধ্যে বিশাল একটা দূরত্ব পয়দা হয়ে গেছে। এখন উলামায়ে কেরাম আইছেন তো কয় কি যা আমরা তবলিগওয়ালারা খোঁজে, এখন কেন উলামায়ে কেরাম আইলেন? এতদিন ওনারা কই আছিল, এতদিন আমরা ঠিক মতো চলছিলাম, আমরা গড়বড় করি নাই, এই জন্য ওনারা দিনের কাম তো একটাই না, সব ঠিক তো দিনের কাম। ওনারা বলছেন যে মাশাল্লাহ চলতেছে, আমরা তাইদ করছেন, দোয়া করে দিছেন। যখন আমরা এখন দোয়া ভুল করছি, ওনারা শুধরাই দিয়েছেন। যদি আমরা এটার কবুল না করতে পারি, তাইলে বোঝা গেল তবলিগ আমাদের এখলাস নাই, হকতা কবুল করার যোগ্যতা আমাদের পয়দা হয়নি। ভাই বুজুর্গ দোস্ত মেহরবানি করিয়া এতদিন যা কইছেন এটার উপরে আমল করেন, যে না উলামায়ে কেরাম আসলে এনাদের আমাদের ইস্তেকবাল করতে হবে। আর এই সমস্ত কথা এগুলো সব মিথ্যা, ধোঁকা, প্রতারণা, এগুলোর থেকে আমাদের নিজেদেরকে বাঁচাইতে হবে। এই জন্য ভাই দোস্ত আমরা, আমাদেরও আমির আছে, এমনিভাবে আমরা নিজামুদ্দিন মানি, কিন্তু আসল দারার নিজামুদ্দিন মানি, ওরা আসল দারার নিজামুদ্দিন মানে না। এই জন্য ভাই এটার উপরে উলামায়ে কেরাম যেইভাবে বলবেন, আমরা ওনাদেরকে সঙ্গে নিয়ে এই কাম করব, করবো তো ভাই ইনশাআল্লাহ।